আবারও নারী এশিয়া কাপের খবর। মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার ইকরামুল কবির। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নারী এশিয়া কাপে আজকে একটি চমকের মধ্য দিয়ে খেলা শুরু হয়েছে। সকালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে দিয়েছে থাইল্যান্ড, এবং এই থাইল্যান্ডকে বাংলাদেশ 9 উইকেটে প্রথম দিন হারিয়েছিল। এরপর বাংলাদেশের খেলা শুরু হয়েছে কিছু সময় আগে, 1:30টার সময় বাংলাদেশের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের ক্যাপ্টেন জ্যোতি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে তারা নেমে গিয়েছে। এ পর্যন্ত যদি বলি এশিয়া কাপের সবচেয়ে টপে আছে বা শীর্ষে আছে ভারত। 3টি খেলায় 6 পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানে 3টি খেলা খেলে 4 পয়েন্ট, শ্রীলঙ্কা 3 খেলায় 4 পয়েন্ট, বাংলাদেশ 2 খেলায় 2 পয়েন্ট, থাইল্যান্ড 3 খেলায় 2 পয়েন্ট, সংযুক্ত আরব আমিরাত 3 খেলায় 2 পয়েন্ট, এবং মালয়েশিয়া কোনো এখন পর্যন্ত 3 খেলা খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। বাংলাদেশের আজকে সহ মালয়েশিয়ার সাথে 3টি খেলা মুখোমুখি হচ্ছে, এবং আগের যে 2টি খেলা বাংলাদেশ জয়লাভ করে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশে আজকে বেশ চাঙ্গা অবস্থায় দেখা গিয়েছে। কারণ গত খেলায় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হারার পর তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে আজকে তারা মালয়েশিয়ার সাথে ঘুরে দাঁড়াবে, এবং বাংলাদেশে এই প্রত্যয়ের জন্য সারা দেশবাসী অপেক্ষায় আছে। বাংলাদেশ আজকে যদি জিতে তাহলে বাংলাদেশের 4 পয়েন্ট হবে, এবং বাংলাদেশের যে আরও খেলা রয়েছে ভারতের সাথে, শ্রীলঙ্কার সাথে, সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের খেলা রয়েছে, এবং প্রত্যেকটি খেলায় বাংলাদেশের জেতার জন্যই বাংলাদেশে এই মাঠে নেমেছে। তারা বলে থাকেন, বাংলাদেশ নারী ক্রিকেটাররা বলে থাকেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ডই বলে থাকেন। কারণ হচ্ছে কি, এই মাঠে বাংলাদেশ নারী ক্রিকেটাররা অনেক খেলা খেলেছে এবং অনেক প্র্যাকটিস করেছে, দীর্ঘ মেয়াদী প্র্যাকটিস করেছে এই মাঠে। সে কারণে বাংলাদেশের নারীদের এই মাঠ সম্বন্ধে বেশ জানা চেনাই, বা বাংলাদেশের পিচ সম্বন্ধে বাংলাদেশের নারীদের চেনা, এবং গতকালকে পর্যন্ত ছিল এই 2 নম্বর আমার পিছনে যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডে গতকালকে পর্যন্ত খেলা ছিল। আজকে 1 নম্বর গ্রাউন্ড সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গ্রাউন্ডে খেলা চলছে। মোটামুটি এই ছিল বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে কিছু সময় আগে খেলা শুরু হয়েছে তার সর্বশেষ খবর। সিলেট থেকে ইকরামুল কবির জানাচ্ছিলেন বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার ম্যাচের সবশেষ খবর।